হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে, অনেকেই আমাকে কমেন্ট করে যেটা হচ্ছে, ভাই আমার যদি অন্য দেশের কোনো ডিপোর্ট রিপোর্ট থাকে পাসপোর্টে, তাহলে কি কোনো সমস্যা হবে কি না? দেখেন, ডিপোর্ট সিস্টেমটি হচ্ছে পুরোপুরি ইমিগ্রেশনের উপর নির্ভর করে। আপনি যে দেশের ইমিগ্রেশনের মধ্যে আপনাকে ডিপোর্ট করা হয়েছে এবং সে দেশের যদি কোনো সুযোগ থাকে, আপনার সে দেশের দূতাবাসে আপনি কিন্তু আলোচনা করতে পারেন যে আমার এই দূতাবাসের কোনো রেকর্ড আছে কি না। সেই দূতাবাসের ফোন নাম্বারে গিয়ে কিন্তু আপনি আপনার খোঁজ খবর নিতে পারেন যদি আপনার এতই অসুবিধা হয়। যদি আমাকে সরাসরি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে ডিপোর্টেড হিস্ট্রি কিন্তু আপনার ইমিগ্রেশনের যে হিস্ট্রি থাকে সেই হিস্ট্রিতে কিন্তু রেকর্ড থাকে। তো যে কোনোভাবেই হোক, আপনি ইটালির জন্য হোক বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে থেকে হোক বা অন্য কোনো দেশের ইমিগ্রেশন সিস্টেম যখন আপনাকে আপনার পাসপোর্টে দিয়ে একটা ইনফো চাইবে, তখন কিন্তু সেই বিভিন্ন রেকর্ড আপনার ওটা শো করবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পেতে তো অবশ্যই সমস্যা হবে, এটা সবাই জানে, ঠিক আছে? সো ডিপোর্টেড হিস্ট্রি যাদের আছে তারা কিন্তু, আপনি ইউরোপের বিশেষ করে ইউরোপে কিন্তু সাবধান হয়ে যান, আপনার ভিসার ক্ষেত্রে কিন্তু অনেক জটিল হতে পারে, ঠিক আছে? সো আমাকে আরেকটা কোয়েশ্চেন বারবারই করা হয়, সেটা হচ্ছে আমার মালিক তো পেফুত্তরাতে গিয়েছিল, আমাকে নেওয়ার জন্য অনেক কাগজপত্র মানে সুপারিশ করা হয়েছিল পেফুত্তরাতে, তো আমার মালিক তো সলিড আছে এবং সেক্ষেত্রে কি ভিসা পেতে তাড়াতাড়ি হবে কি না? মানে হচ্ছে তিনি বোঝাতে চাইছেন যে তার মালিক পেফুত্তরাতে গেছে, তাকে মানে চাপ দেওয়া হয়েছে এমন কিছু যে এই লোকটি আমার দরকার, তো সেক্ষেত্রে তো আমার ভিসা পেতে তাড়াতাড়ি হবে, মানে তার নুরস্থা জমা আছে অলরেডি। তো সেক্ষেত্রে মালিক পেফুত্রে দিয়ে খোঁজ খবর নিচ্ছে বা সুপারিশ করা হচ্ছে এই কর্মী তাকে তাড়াতাড়ি নেবে আর কি, এমন কিছু। তো ভাই, এমন কোনো সিস্টেম নাই, আপনার ফাইলের যদি আপনার সিলের মোতাবেক না আসে, মানে আপনার ফাইলের কাজকর্ম যদি না ধরা হয় বা পেফুত্রা থেকে আগে যদি কল না দেওয়া হয় আপনার মালিককে বা মেইল করা না হয়, তাহলে এটার কোনো সিস্টেম নাই যে আপনার মালিক আগ বেরিয়ে যাবে আর আপনাকে তাড়াতাড়ি নিয়ে যাবে, এমন কোনো সিস্টেম নাই, ঠিক আছে? আমাদের মধ্যে কি বাঙালির চিন্তাভাবনাটা একটু অন্যরকম, যে বেশি তাগাদা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ইটালির মধ্যে এমন সিস্টেম নাই। আর একটা জিনিস হচ্ছে, আমি খেয়াল করলাম যে ধরেন আপনার ফেব্রুয়ারিতে কাগজ দেওয়া ছিল, ঠিক আছে, তো আপনার নুরস্থা জমা দিয়েছেন ফেব্রুয়ারিতে, তো অনেকে এখন দেখতেছেন যে মে মাসের ভিসা পেয়ে গেছে একজন, তো অনেক হয়তো মনে করেন এটা দালালের কাজ, এটা দালাল দিয়ে উঠাইছে বা এমন কিছু। আসলে কিছুই না, এমন আপনার কি হইতে পারে দেখেন, এটা তাদের উপর ডিপেন্ড করে, প্রত্যেকটা বিভক্ত আছে। আমি আগেও বলছি যে বিভিন্ন পেফুত্রাতে বিভিন্ন সময় অনুসারে কাজ করা হয়, হয়তোবা যিনি ভিসাটা পাইছে মে মাসের, এর মাধ্যমে বোঝা যায় কি পেফুত্রার ইমিগ্রেশন যে অফিসার আছে তিনি হয়তোবা তাড়াতাড়ি করে মেসেজ পাঠাইছে মালিককে এবং অবশ্যই সবাইকে পাঠাবে এখন। তো সেক্ষেত্রে কি হয়, যদি তাড়াতাড়ি রেসপন্স দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনি তাড়াতাড়ি ভিসা পেতে পারেন, ঠিক আছে? ওই আগে ভাগে কোনো মালিক যদি পেফুত্রাতে বসে থাকে বা বলা হয় যে কর্মী এনাকে তাড়াতাড়ি চাই, এভাবে হয় না, সিরিয়াল মোতাবেক সব কিছুই হবে। ইমিগ্রেশন অফিসার মনে যদি করে যে এই নিয়ে আগে ভিসা পাবে, তো উনি আগে ভিসা পাবে, তো সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ ইমিগ্রেশন অফিসের উপর, সে জায়গার পেফুত্রার উপর এবং সে জায়গার আপনার প্রতিষ্ঠানের কতটা স্পিড ওয়ার্ক করে, মানে কতটা তাড়াতাড়ি দ্রুত ওয়ার্ক করে সেটার উপর নির্ভর করে। কে আগে ভিসা পেলো বা কে আগে পেলো না এবং কে সিরিয়াল মেনটেন করলো কে করলো না, সম্পূর্ণ এটা ইটালির ইমিগ্রেশনের উপর ছেড়ে দেন ভাই, আপনাদের এত টেনশন করতে হবে না। ফেব্রুয়ারি মাসে আপনি পাননি বলে মে মাসের তাড়াতাড়ি পাবে না বা এপ্রিল মাসের তাড়াতাড়িগুলো পাবে না, সো সেটার কোনো মানে নেই, ঠিক আছে? তো যে যেটার মতো তাদেরকে কাজ করতে দিন, আপনার সিরিয়াল মেনটেন করতে হবে না। সিরিয়াল মেনটেন করা এটা যদি করতে যায়, তাহলে দেখা যাবে যে আপনার সিরিয়ালে ধরেন জানুয়ারি মাসের মালিকগুলো রেসপন্সিভ না, তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? পরে এগুলো ধাপে ধাপে হবে। দেখেন, এখন কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে, যাদের মালিকের কোনো রেসপন্স নেই তারাই কিন্তু ফেরত পাচ্ছে, ঠিক আছে? আপনাকে যত তাড়াতাড়ি বলা হোক আপনার মালিকের সম্পর্কে যে আপনার মালিক হ্যান ত্যান সব ভালো আছে, কিন্তু আপনি তো আর সরাসরি সেখানে বসে দেখতেছেন না সব কিছু, সব তো আপনার দালালি বলতেছে, ঠিক আছে? দালাল সত্য বলতেছে না মিথ্যা বলতেছে সেটা কি আপনি জানেন? আপনার মালিক কতটা রেসপন্সিভ বা আপনার মালিক পেফুত্রাতে বসে আছে কিনা, তো এগুলো বলে আসলে কি নিজের মাথাটা খারাপ করেন না, অন্যের মাথাও খারাপ করেন না, ঠিক আছে? তো এইসব বুঝ আপনাকে বোঝাবে যে আপনার পেফুত্রাতে মালিক বসে থাকে, হ্যান ত্যান কত কিছু, আপনার মালিক ডকুমেন্ট সব কিছু দিয়ে দিয়েছে, আপনার মালিক চাপ দিয়েছে আপনাকে নেওয়ার জন্য, সেগুলো আসলে সম্পূর্ণ নির্ভর করে, আর বারবারই বলি যে ইমিগ্রেশন কর্মীর উপর, সে কীভাবে জিনিসটা দেখতেছে এবং সে কি আপনার মালিককে আগে নক করছে কি না, সেক্ষেত্রে সেই জবাব কি সে ঠিকমতো দিতে পারছে কি না। এখন আসি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইদানিং কিন্তু দেখা যাচ্ছে 300-এর উপরে আপনার পাসপোর্ট ফেরত দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু রেডি ফর কালেকশন আসতেছে এবং কিছু কিছু পাসপোর্ট রিটার্নও করতেছে। তো মোটামুটি এটা কিন্তু আবার রবিবারে দেখবেন যে আরও বাড়তেছে, ঠিক আছে? দুদিন গ্যাপ, তো দুদিন বন্ধ থাকলেও এই দুদিনের মধ্যে অনেক পাসপোর্ট রিটার্নের মেসেজ অনেকের কাছে চলে যাবে এবং সেক্ষেত্রে দেখবেন এটা আস্তে আস্তে ডিসেম্বর পর্যন্ত অনেকটাই ক্লিয়ার করে ফেলবে। যাদের ভিসা পাবে না তারা কিন্তু তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে হয়তোবা ডিসেম্বরের পরে দেখা যাবে হয়তো 2024 সালের পুরো দমে, সেটা এখনও পাইতেছে কিছু কিছু, সেটা পুরো দমে দেখা যাবে যে রেডি ফর কালেকশন অনেকে মেসেজ পাবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, রেডি ফর কালেকশন পেলেই কিন্তু আপনার ভাগ্য ভালো, আগেই বলছি আমি আগের ভিডিওগুলোতে বলছি, রেডি ফর কালেকশন জন্যই আপনি পাবেন
যদি রেডি ফর কালেকশন পেয়ে থাকেন তাহলে আপনার ভিসা হবে বা ভিসা হবে না, আর যদি রিটার্নের মেসেজ পেয়ে থাকেন তাহলে তো আপনার পাসপোর্ট, সাদা পাসপোর্ট ফেরত দিয়ে দেবে। এবং সাদা পাসপোর্টের ক্ষেত্রে ভিসার রেকর্ড এখনও আমার জানা মতে হয় নাই, কিছু কিছু ক্ষেত্রে বা আমি দেখতে পাচ্ছি যে অনেকে নাকি ভিসা পাইছে, কেউ নিজ চোখে দেখেনি, তো সেটা আমার কাছে বিশ্বাস করা খুবই টাফ ব্যাপার। আর যেহেতু আপনারা জানতে চান একই বিষয়ে বারবার, দেখেন পাসপোর্ট স্ক্যান করে রাখছে মানে হইতেছে আপনার কাজ ধরবে, ঠিক আছে, মানে হচ্ছে আপনি এখন আর কোনো টেনশনই নেই আপনার, আপনার যেভাবে এখন যে রিপোর্টটা দেওয়া হয়েছিল, যে ঘোষণাটা দেওয়া হয়েছিল, সেই রিপোর্টের আন্ডারে আপনি আসলে পড়েনই নেই, কারণ এখন যাদের পাসপোর্ট ফেরত দিতেছে তাদের পাসপোর্ট ছিল বিধায় তাকে ফেরত দিতেছে, ঠিক আছে, তাদের হয়তোবা মালিকের কোনো সমস্যা ছিল, হয়তোবা মালিকের কোনো রেসপন্স ছিল না, তাই তাদের পাসপোর্টগুলো দিয়ে দিতেছে। আর আপনার পাসপোর্টটা আপনার হাতেই আছে, আপনার নুরস্থা যখন চেক মুক করে সব কিছু হয়ে যাবে তখন দেখবেন যে আপনার মেসেজ এসেছে পাসপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে, এবং বিএফএসগুলো বা যদি দেখে আপনাকে পজিটিভ সিগনাল আছে তাহলে আপনার পাসপোর্ট চাইবে, যাদের স্ক্যান করেছে পাসপোর্ট চাইবে এবং ভিসা দিয়ে দেবে, ঠিক আছে। এখন মেসেজের ধরন অনুসারে আপনার বোঝা যায়, যাই হোক এটার মধ্যে আপনারা টেনশন করেন না, দেখেন আগামীতে দেখেন পাসপোর্ট কত রিটার্ন আসে এবং কত ভিসা হয়। ভিসার সংখ্যা তো এখন অনেকই কম হবে, গতকাল হয়তো 350-400 মতো রিটার্ন পাসপোর্ট ছিল, যার মধ্যে হয়তো বা কিছু ফ্যামিলি ভিসা ছিল, কিছু স্পন্সর ভিসা ছিল এবং দুইটা মনে হয় এগ্রিকালচারের। অরিজিনালি আরও বেশি রিটার্ন যাচ্ছে কিন্তু সবাই তো সব তথ্য দেয় না, অরিজিনালি অনেক ভিসা পাইতেছে সেটাও সব তথ্য আপনারা পাবেন না।